আমাকে এই ছোট করার মধ্যে ওমর সানি ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। এবারে ওমর সানিকে ভাই বললেন মৌসুমি। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় দম্পতি ওমর সানি ও মৌসুমি 1996 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সুখে শান্তিতে দীর্ঘ 26 বছর ধরে সংসার করে আসছেন, কিন্তু সম্প্রতি শুরু হওয়া এক বিতর্কে ভক্তদের মনে আশঙ্কা চির ধরেছে সানি মৌসুমির সম্পর্কে। সেই আশঙ্কা আরও বেশি পোক্ত হলো মৌসুমির একটি বক্তব্যে, যেখানে তিনি ওমর সানিকে ভাই বলে সম্বোধন করেছেন। জায়েদ খান ও ওমর সানির মধ্যকার দ্বন্দ্ব লড়াই ইস্যুতে এই বিবৃতি দিয়েছেন নায়িকা। গত শুক্রবার 10 জুন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে খল অভিনেতা ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন সিনেমা অঙ্গনের অনেকে। সেখানে ছিলেন ওমর সানি ও জায়েদ খানও। সানি দাবি করেন, মৌসুমিকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছেন জায়েদ খান, সে কারণে ডিপজলের অনুষ্ঠানে গিয়ে তিনি জায়েদকে চর মারেন। বিপরীতে জায়েদ পিস্তল বের করে সানিকে গুলির হুমকি দেন, যদিও ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান। এদিকে মৌসুমিকে কেন্দ্র করে ওমর সানি ও জায়েদ খানের লড়াই নিয়ে তুমুল আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে অনেকটা বিরক্ত মৌসুমি। তিনি বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে, উত্তক্ত করছে, এই জিনিসটা আমার আসলে জানা নেই, এটা কেন হচ্ছে আমি জানি না। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা, সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। জায়েদ খানকে ভালো ছেলে আখ্যা দিয়ে মৌসুমি বলেন, আমাকে ছোট করার মধ্যে যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সে ওমর সানি ভাই, তিনি কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটি আমি আশা করি। মৌসুমি তার বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন, জায়েদ খান কখনো তাকে বিরক্ত কিংবা অসম্মান করেননি, ফলে স্ত্রীর জন্য প্রতিবাদ করতে গিয়ে ওমর সানি নিজেই অপরাধী বনে গেলেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।